Assalamu alaikum, good morning everybody. Welcome to my online class. This is Khaiz Ahmed, the assistant teacher of English, Feni Central High School, Feni Sodor, Feni. In my previous class, I discussed right form of verbs and gave some example as an SW. I hope all of you are complete your homework. Now I am going to start a new rules on right form of verbs. Dear students, see on your mobile screen. I have given to you a slide on your mobile screen. If you get the slide on your mobile screen, then say yes or no. সবাই একটু বলো তোমাদের মোবাইল ফোনে কি স্লাইডটা গিয়েছে Yes sir তোমাদের ওকে থ্যাঙ্ক ইউ তাহলে আমরা আজকে আর নতুন কিছু রুলস আলোচনা করব এবং প্রিভিয়াস যে রুলস গুলো সারা আলোচনা করে দিয়েছি এগুলো একটু কি করব দ্রুত আমরা একটু রিশাফল করে যাব একটু তাড়াতাড়ি একটু স্মরণ করায় দেব এন্ড এট দা সেম টাইম সারে নতুন কিছু রুলস আলোচনা করে আজকে প্র্যাকটিস সেশনে চলে যাব ওকে দিস ইজ মাই ফটো and my identity dekho ei rules to sare tomaderke goto class e koriye diyechi ei je e ajke je rules gulo egula goto class e koriye diyechi what do you mean by the question set amra jani eta right form of verbs jehetu eta age alochona kore diyechi sare gulo ektu pass kore jacchi shorashori rules e chole jai দেখো আমরা একটা প্রথম রুলস হচ্ছে যে কি কোন সেন্টেন্স যদি শিরোনাম সত্য বাক্য এবং অভ্যাসগত কর্ম হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি রুলস নাম্বার 2 করা হয়েছে অ্যাডজেক্টিভের পূর্বে যদি জি দি থাকে তখন সেটাই সাবজেক্টটা কি হয়ে যায় সাবজেক্টটা প্লুরাল ফর্ম হয়ে যায় সেই অনুযায়ী অক্সিলারি ফর্মটা প্লুরাল ফর্ম করতে হয় রুলস নাম্বার 3 করেছি যেমন কিছু বেয়ার ইনফিনিটিভ বলেছি যেই সকল আমরা জানি যে কি সাধারণত 2 এর এই একটা ভার্বের পরে আরো একটা ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয় বাট বেয়ার ইনফিনিটিভ এই সকল ভার্ব গুলো থাকলে পরবর্তী একটা ভার্ব থাকলে অবশ্যই ভার্বটাও বেস ফর্ম হয় অর্থাৎ মূল ভার্ব হিসেবে বসে তারপরে আমরা এই প্র্যাকটিস গুলো করিয়েছি তোমরা স্যারকে এই প্র্যাকটিসের রিপ্লাই দিয়েছো পরবর্তীতে আমরা দেখেছি যে কি আনসার শিটও তোমাদেরকে দেওয়া হয়েছে রুলস নাম্বার 4 প্রিপজিশন আমরা জানি সাধারণত প্রিপজিশন 2 এর পরে সব সময় মূল ভার্ব বসে কিন্তু কিছু ব্যতিক্রমধর্মী আছে ব্যতিক্রমধর্মী কি ওয়াইং টু বি টু এই সকল শব্দগুলো থাকলে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হয় প্রেজেন্ট পার্টিসিপল মিন ভার্ব প্লাস আইএনজি এন্ড আরো কিছু প্রিপজিশন আছে যেগুলো থাকলে অবশ্যই সেখানে কি হয় ভার্বের সাথে আইএনজি লিখতে হয় যেমন ফর এবাউট অন অফ ইন হাই উইদাউট এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি হয় স্যার এখানে কিছু एग्जांपल দিয়েছিলাম রুলস নাম্বার 5 আমি বলছি সেন্টেন্সে অতীত নির্দেশক কিছু শব্দ আছে ইয়েস্টারডে প্রিভিয়াস ডে সিন্স লং তারপর হচ্ছে অ্যাজ লাস্ট ইয়ার লাস্ট নাইট লাস্ট মান্থ এগো এই সকল শব্দগুলো থাকলে আমরা জানি এগুলোকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরবর্তীতে রুলস নাম্বার 6 টু করিয়েছি অলরেডি জাস্ট নাও রিসেন্টলি লেটলি নেভার ইয়েট নেভার এভার ইয়েট এই সকল সেন্টেন্সগুলো এই সকল শব্দগুলো থাকলে আমরা বলছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আমাদের গত ক্লাসে এই রিভিউটা ছিল এ পর্যন্তই আমরা এই রিভিউ ক্লাসের মধ্যে আমরা এখানে প্র্যাকটিস দিয়েছিলাম তোমাদেরকে এই প্র্যাকটিসের পাঁচটা সেন্টেন্স তোমাদেরকে দিয়েছি এই সেন্টেন্সের আবার সলিউশন গুলো দিয়েছি তাই না আজকে স্যারে আলোচনা করব রুলস নাম্বার 7 থেকে ইজ ইট রাইট অর রং যে কোনো একজন রিপ্লাই দিতে হবে আমরা কি আজকে রুলস নাম্বার 7 থেকে আলোচনা করব তো নাকি রাইট ভেরি গুড তাহলে দেখো আমরা জানি ই প্লাস অবস্থা ইয়া করেছেন তো এটা করাইছি 6 7 করার নাই 6 8 আর 9 আচ্ছা তাহলে আমরা এখানে 7 নাম্বারটা কি করাইছিলাম না স্যার 7 নাম্বার করার নাই না স্যার ওকে এটা তো 7 নাম্বার দেখো রুলস নাম্বার 7 এটাই করাচ্ছি এখন জি স্যার তাহলে দেখো ই প্লাস অবস্থব অতীত অর্থাৎ আমরা যদি ই প্লাস অবস্থব অতীত অথবা উইশত বা ফ্যান্সি এর পরে ভিভার থাকলে তা অবশ্যই অয়ার বসে অর্থাৎ আমাদের এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন সাবজেক্ট যাই থাকুক কিন্তু সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে অয়ার বসে যেমন দেখো আই উইশ ওই যে আমরা বলছি উইশ বা ফ্যান্সি থাকবে তাহলে এখানে আই উইশ আই ওয়্যার এ কিং আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম এটা একটা অবস্থা কল্পনা চাইলে আমি রাজা হতে পারবো না যেমন দেখো ইফ
if ta Ayush ke indicate kore. If ta means ki Ayush. Okay, if I were a bird, ish jodi ami pakhi hotam, ish ami jodi pakhi hotam, paki ki howa sombhab? Na sir. साधारण आईसमी रूल सबा बुझते पे सर ओके वेरी गुड थैंक यू तो আমরা রুল নাম্বার 7 এ যেতে 8 এ যেতে পারি যেমন দেখো রুল নাম্বার 8 ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এটার অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় অথবা ইহাই উপযুক্ত সময় তোমরা সবাই খাতার মধ্যে লেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই দুটো শব্দের অর্থই হচ্ছে ইহাই উপযুক্ত সময় এটা কমপ্লিট সেন্টেন্সেও আসে most important rule এটা কমপ্লিট সেন্টেন্সও থাকে এবং রাইট ফর্ম অফ ভার্বসও থাকে মনে রাখতে হবে যদি এই ধরনের সেন্টেন্স গুলো যদি আমরা পাই ইট ইজ টাইম অথবা হিট ইজ হাই টাইম দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে কথা কি বুঝছো তাহলে এরপরে যদি একটা সাবজেক্ট থাকে সাবজেক্ট থাকলে অবশ্যই এটা past indefinite tense করতে হবে যেমন দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দুটোর পরে একটার পরে সাবজেক্ট আছে উই আর একটার পরে সাবজেক্ট আছে দে তাহলে আমরা কি সাবজেক্ট পাচ্ছি কি না রূপান্তর করব যেমন দেখো এখানে ডিডটা কি ফার্স্ট ফর্ম না আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করে সাবজেক্ট প্লাস ভার্ব 2 সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট ভার্ব 2 মিন্স হচ্ছে ফার্স্ট টেন্স ফার্স্ট ফর্ম তাই না ওকে যেমন দেখো দে ওয়েন্ট গোটা ওয়েন্ট হয়ে গেছে ডুটা ডিড হয়ে গেছে তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক এখনি উপযুক্ত সময় এই কাজটি করার এখনি উপযুক্ত সময় দে ওয়েন্ট দেয়ার তারা সেখানে যাওয়ার এখনি উপযুক্ত সময় অথবা ইহাই উপযুক্ত সময় কিন্তু এখানে একটু ব্যতিক্রম ধরবে স্যার ওই রুলসটা লিখি নাই এ কারণে লিখি নাই স্যার এটা মুখে বলবো বিদে এই রুলসটা এখানে আনি নাই যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তখন তুমি কি করবা ভেরি গুড তারপরে আমাদের শ্রাবণ শ্রাবণ বলবে দুই নাম্বার সেন্টেন্সটাকে তুমি ইনফিনিটিভ দিয়ে করো তো এটা স্যার ইট ইজ হাই টাইম টু টু ইট ইজ হাই টাইম টু ইয়া ওয়েন্ট देयर ওয়েন্ট হবে স্যার ইট ইজ হাই টাইম টু গো देयर গো देयर টু গো देयर ওকে শ্রাবণ ধন্যবাদ তুমিও বুঝছো হয়তো দুটো বলতে গিয়ে ভুল করে ফেলছো যাই হোক এই ভুলটা করা যাবে না আমরা বলছি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এটা অর্থ হচ্ছে এখনই সময় অথবা এখনই ইয়াই উপযুক্ত সময় এগুলোর পরে যদি এই কথাটার পরে যদি সাবজেক্ট থাকে যে কোনো সাবজেক্ট তাহলে অবশ্যই সেটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে আর যদি আমরা সাবজেক্ট খুঁজে না পাই তাহলে অবশ্যই ইনফিনিটিভ টু ব্যবহার করব তারপরে মূল ভার্ব ব্যবহার করব তারপর অবজেক্ট ব্যবহার করব বলো এই রুলসটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে না স্যার না স্যার ওকে ভেরি গুড তাহলে আমরা পরবর্তীতে এবার রুলস নাম্বার 9 এ যাই দেখো রুলস নাম্বার 9 হচ্ছে as if as though এটার অর্থ সবাই লেখো as if as though শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন সবাই লেখো as if as though শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন যেন ওকে যেমন মনে করো শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত যদি আমরা একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট পাই আর একটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট পাই তাহলে মধ্যখানে অবশ্যই as if অথবা as though ব্যবহার করতে হবে অর্থাৎ as if as though যুক্ত সেন্টেন্সটি আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট আমরা কি পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে লিখে জানি কি না সবাই সবাই কি আমরা পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে লিখে জানি স্যার একটু স্ট্রাকচারটা বলে দিচ্ছি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি 3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট এটা হলে আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স হবে যেমন দেখো হি বিহেভস
as though তার মানে he টা third person singular number behave টা বার ছিল সাথে একটা as যুক্ত হয়েছে তার মানে এটা present indefinite পরেরটা হয়ে গেছে past indefinite was a scholar he was a scholar তাহলে he behaves সে আচরণ করে as though এমন ভাবে he was a scholar সে যেন কি একজন পণ্ডিত ছিল সে যেন একজন পণ্ডিত ছিল এমন ভাবে আচরণ করে she told সে বলেছিল as if এমন ভাবে যেন she had known everything সে সবকিছুই জানে তার মানে তিনি সব জানতা এমন ভাবে সে কথা বলেছিল সে মনে হচ্ছে সে সবকিছু জানে বলো এই ইউজ নিয়ে তোমাদের আর কারো কোনো কি রিসিপি আছে কিনা বা বুঝনা যে এরকম কেউ আছো আরেকবার বলতে হবে তোমরা তোমরা শুধু খাতার মধ্যে নোট এভাবে লেখো as if as though শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন অথবা অবলিক দিয়ে শুধু যেন লিখলেও হবে যেন তাহলে আমরা এটাকে রুস্টে এভাবে লিখবো as if as though যুক্ত আগের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট হবে আগেরটা ফার্স্ট ইনডিফিনিট হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট হবে এই কথাটা খালি লিখে রাখো আর एग्जांपल দুটো লিখে রাখলেই হবে জি স্যার সবাই সবাই কি লিখতেছো জি স্যার ওকে ভেরি গুড তাহলে আমরা কি এই রুস্টটা পাস করে এক্সারসাইজে যেতে পারি জি স্যার ওকে থ্যাংক ইউ তাহলে আমরা পরবর্তীতে এবার একটু এক্সারসাইজে চলে যাই স্যার এখানে তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে 6টা 5টা সেন্টেন্স দিয়েছি এই 5টা সেন্টেন্স তোমরা কারেকশন করবে শুদ্ধ করে লিখবে এই তিনটা রুলস অনুযায়ী এর বাইরে না তিনটা রুলস কোনটা এতক্ষণ ধরে যে তিনটা 7 8 9 এই তিনটা রুলস অনুযায়ী এই 5টা সেন্টেন্স লিখো আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করব তোমরা তোমরা এটা একটু প্র্যাকটিস করো স্যার 1 মিনিট সময় তোমরা কমপ্লিট লেখো স্যার একটু ওই ওই রুমে একটু স্যারে ক্লাসটা করাইতে পারছে না নেট প্রবলেম হচ্ছে মোবাইলে ল্যাপটপ ওপেন করতে পারছে না তোমরা একটু কমপ্লিট করো স্যার 1 মিনিটের মধ্যে আসতেছি অবস্থা বলা হয় না রেকর্ড আর বুক দিচ্ছে লোহান কি অবস্থা সবাই কি কমপ্লিট করেছ হ্যালো শ্রাবণ শ্রাবণ কি তুমি লিখেছো পাঁচটা সেন্টেন্স লিখেছো জি স্যার শ্রাবণ ওকে তাহলে আমাদের শ্রাবণ বলবে এক নাম্বার সেন্টেন্সটা তুমি বলো তো শ্রাবণ স্যার আই উইশ আই ওয়্যার আ চাইল্ড এগেইন চাইল্ড এগেইন ভেরি গুড তাহলে শ্রাবণে এই জিনিসটা শ্রাবণ আরো একটা বলবে এক আর পাঁচ সেম একই রুলস তুমি পাঁচ নাম্বারটা বলো তো ইফ আই ওয়্যার প্রেসিডেন্ট ইন
would help this word. Very good. মনে রাখতে হবে কারণ আমরা এখানে রুজ দিয়েছি একটা দিয়েছি আই উইশ আর একটা হচ্ছে ইফ কারণ আই উইশ এবং ইফ যেটা সেটা সেম কথা কথা কি বুঝছো জি স্যার তারপরে এবার আসো জি স্যার আমাদের এখানে প্রান্ত বলবে প্রান্ত প্রান্ত দুই নাম্বার সেন্টেন্সটা বলো প্রান্ত শি ওয়ার্কস অ্যাজ দো প্রান্ত আর আর সায়াম বলো সায়াম জি স্যার আমি প্রান্ত আসছে প্রান্ত বলো প্রান্ত দুই নাম্বার সেন্টেন্সটা বলো প্রান্ত She works as though she had been an expert. She had been an expert. এখানে had been কেন হবে বলো তো প্রান্ত had been কেন হবে why you can use had been and কেন তুমি এটা ইউজ করতে পারো বলো কি পারপাসে প্রান্ত ভুল করেছো কারণ এই সেন্টেন্সটা she works এটা তো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট এটা তো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট তাহলে আমরা পরবর্তীতে লিখব পারি she works as though she was an expert very good she was an expert তারপরে আমরা আমাদের এখানে সায়াম বলবে তিন নম্বর সেমিস্টার ইট ইজ হাই টাইম তারপর কি হবে দেখো ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট হি আছে ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট হি আছে আমরা বলেছি যে কি ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে কি হবে বলো তো শ্রাবণ না সায়াম সায়াম কে প্রশ্নটা সায়াম কে করেছি বলো সলভ সায়াম কি বুঝো নাই সারে কথাটা কি বুঝো নাই ওই সময় সায়াম তুমি কিন্তু কনসেন্ট্রেট করতেছো না ক্লাসের মধ্যে হবে কি যে হাই মেন কোড়ার বারবে ফাস্ট হবে বারবের ফার্স্ট ফর্ম ভেরি গুড ওকে বারবের ফার্স্ট ফর্ম তাহলে সলভটা কি হয়ে যাবে সলভড সলভটা কি হয়ে যাবে সলভড তারপর দেখো আমাদের এখানে জি জি গোলাম রাব্বানি বলবে চার নাম্বার সেন্টেন্সটা হি এক্সপ্লেইনড অ্যাজ ইফ হি ড্যাশ এ টিচার গোলাম রাব্বানি স্যার ওয়াজ এ টিচার She was a teacher. অবশ্যই নয় অ্যাবসলিউট এখানে অবশ্যই এটা হবে না কারণ আমরা হি এক্সপ্লেইনড এটা ফার্স্ট ইনডিফিনিট ফর্ম হি এক্সপ্লেইনড ফার্স্ট ইনডিফিনিট দ্যাটস হোয়াই পরেরটা হবে পারফেক্ট পরের সেন্টেন্সটা অবশ্যই পারফেক্ট হবে তাহলে আমাদের এই সৌরভ বলো এটা পরবর্তী সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব অ্যাজ ইফ সৌরভ সবাই এখন ইদানিং ইয়ে করতেছে সবাই তোমাদের মোবাইলের নাম দিয়ে আমি বলছি মোবাইলের নাম হবে না আমার ক্লাসে তোমরা যখন ক্লাস করতে আসবা তোমাদের ডিভাইসের নাম তোমাদের নামে হবে স্টুডেন্ট নামে হবে তোমরা কি করো ডিভাইসটা যেভাবে আছে সেভাবে আমার এখানে পাঠাও গোলাম ইরফান খান তুমি চার নাম্বার সেন্টেন্সটা বলো হি এক্সপ্লেইন অ্যাজ ইফ কি হবে আমরা পারফেক্ট টেন্স কিভাবে লিখি আমরা পারফেক্ট টেন্স লিখি যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে হ্যাড থাকবে তারপরে পরবর্তী ভার্ব যেটা সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে তাহলে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং সাথে একটা হ্যাড যুক্ত হবে তাহলে হি এক্সপ্লেইনড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ টিচার এবার তোমরা তোমাদের এক্সপেক্টেড সলিউশন গুলো হবে এক্সপেক্টেড সলিউশনটা তোমরা দেখো আমি তোমাদেরকে সলিউশনও দিয়ে দিচ্ছি দেখছো আই উইশ আই ওয়্যার এ চাইল্ড अगेन শি ওয়ার্কস অ্যাজ দো শি ওয়াজ অ্যান এক্সপার্ট ইট ইজ হাই টাইম হি সলভড দা প্রবলেম হি এক্সপ্লেইনড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ টিচার ইফ আই ওয়্যার এ প্রেসিডেন্ট আই উড হেল্প দা পুয়ার বলো তোমরা এই এই রুলস গুলো শেষ হয়েছে পারা যাবে জি স্যার ওকে তাহলে আমরা এবার কি করব একটু প্র্যাকটিসে যাব আমরা যেভাবে পরীক্ষাতে আসি এভাবে একটু প্র্যাকটিস আচ্ছা রুলস নাম্বার 10 আছে এটা একটু শেষ করে দিই লেস যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে সাবজেক্টের পর শুড অথবা মাইট বসাতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি বেস ফর্ম যেমন দেখো লেস যুক্ত লেস শব্দটা অলওয়েজ নেগেটিভ লেস শব্দটি হচ্ছে যাতে না সবাই খাতার মধ্যে লেখো লেস অর্থ হচ্ছে যাতে না লেস শব্দটা অলওয়েজ নেগেটিভ লেস যুক্ত সেন্টেন্সই কখনোই নেগেটিভ হবে না ওকে যেমন দেখো আমরা একটা एग्जांपल দিয়েছি ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লেস্ট যাতে না ইউ শুড মিস দা বাস অর্থাৎ আমরা সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার করব শুড অথবা মাইট ব্যবহার করব তারপরে মূল ভার্ব ব্যবহার করব মিস দা বাস
আবার সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন দেখো হি ওয়ার্কড ফাস্ট সরি হি ওয়ার্কড হার্ড সে কঠোর কাজ করেছিল লেস্ট এরকম যদি ফার্স্ট টেন্সে আমরা পাই তখন আমরা মাইট ব্যবহার করব ফার্স্ট টেন্সে পাইলে আমরা এটাকে মাইট ব্যবহার করব হি ওয়ার্কড হার্ড লেস্ট হি মাইট ফেল ইন দ্য এক্সাম ফেল ইন দ্য সে কঠোর কাজ করেছিল লেস্ট যাতে না হি মাইট ফেল ইন দ্য এক্সাম যাতে না সে পরীক্ষায় ফেল না করে যাতে না সে পরীক্ষায় ফেল করে ওকে বলো তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই রুলস নিয়ে হ্যাভ ইউ এনি কোশ্চেন প্লিজ কারো যদি কোশ্চেন থাকে স্যারকে জিজ্ঞাসা করো আমি আবারও বলছি লেস্ট যুক্ত সেন্টেন্সটি লেস্ট মানে যাতে না লেস্ট যুক্ত সেন্টেন্সটি কখনোই নেগেটিভ হয় না যেহেতু শব্দটাই নেগেটিভ আমরা লেস্ট যুক্ত যদি কোনো সেন্টেন্স পাই আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা এরকম কোনো ইয়ে হয় তখন আমরা এটা পরবর্তীতে সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার হবে তবে আগেরটা যদি প্রেজেন্ট ফর্মের হয় অথবা এরকম যদি আমরা সিম্পটম বুঝি তাহলে অবশ্যই আমরা শুড ব্যবহার করব পরবর্তী শুডের পরে মূল ভার্ব বসবে কারণ শুডটা মোডাল অক্সিলারি যার কারণে মূল ভার্ব বসবে আবার এখানে যদি ফার্স্ট ফর্ম হয় তখন আমরা সাবজেক্টের পরে মাইট ব্যবহার করব এবং মূল ভার্বটা ব্যবহার করব ঠিক আছে জি স্যার আর কারো কোনো কোশ্চেন আছে না ওকে ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী রুলসের মধ্যে যাই রুলস নাম্বার 11 হোয়াইল একটা সেন্টেন্স দেখো আমরা শব্দ দিয়েছি হোয়াইল এবং হোয়াইল যুক্ত সেন্টেন্সে ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল বা কন্টিনিউয়াস ফর্মের হয় প্রেজেন্ট পার্টিসিপল তো আমরা বুঝি ভার্ব প্লাস আইএনজি আবার কন্টিনিউয়াস ফর্ম মানেও ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস ফর্ম মানেও কি এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি কন্টিনিউয়াস ফর্মও বলতে পারি কথা বুঝছো তবে জিরান্ডও বলতে পারবো মাঝে মধ্যে তবে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা আমি অন্য ক্লাসে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেবো আপাতত এতটুকু বুঝো ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেমন দেখো আই বিকেম থার্স্টি আমি তৃষ্ণার্ত হয়েছিলাম হোয়াইল হোয়াইলের পরে মূল ভার্বটা ছিল কি রান রানটা হয়ে গেছে রানিং রানটা হয়ে গেছে কি রানিং রানিং তারপর দেখো হোয়াইল আই ওয়াজ দেখো হোয়াইল আই ওয়াজ রিডিং while i was reading তার মানে দেখো এখানে while এর পরে আমরা এটাকে past continuous tense রেখেছি a bird entered into my class a bird entered into my class তাহলে while যুক্ত sentence টি আমরা এটা এভাবে করব while যুক্ত sentence টি শুধু verb থাকলে তার সাথে ing হবে আর যদি verbটা verbটাও থাকে তখন আমরা এটাকে যদি continuous form করতে পারবো continuous form দেখো while i was reading এটা একটা continuous form তাই না আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হোয়াইল রানিং এখানে হোয়াইল রানিং হোয়াইল আই ওয়াজ রানিং ও দিতে পারতাম আমরা হোয়াইল আই ওয়াজ রানিং ও দিতে পারতাম নো প্রবলেম বাট হোয়াইল এর পরে সরাসরি ভার্ব থাকলে তার সাথে আইএনজি বসাই দিব আর হোয়াইল এর পরে অনেক সময় অক্সিলিয়ারি ভার্ব থাকে অক্সিলিয়ারি ভার্ব থাকলে পরবর্তীতে ভার্ব বসানোর ক্ষেত্রে আমরা অবশ্যই আইএনজি বসাইতে হবে বলো আর কারো কোনো কোশ্চেন এই রুলস নিয়ে না স্যার না স্যার ওকে ভেরি গুড তাহলে এবার আমরা পরবর্তীতে প্র্যাকটিসে চলে যাই ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অফ দ্য প্যারেনথেসিস ওয়ার্ড হোয়াট ইজ প্যারেনথেসিস মিন্স হচ্ছে এই পর্যন্ত আমরা যে রুলস গুলো আলোচনা করেছি অর্থাৎ 10 11 12 এই তিনটা রুলস অনুযায়ী তোমরা এখন কি করবা আমি তোমাদেরকে পাঁচটা সেন্টেন্স দিব বা ছয়টা সেন্টেন্স দিব জি এগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে অনুশীলন করে লেখো এবার লেখো রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ তারপর দেখো বেকেট একটা শব্দ আছে মূল ভার্ব আছে ফেল ইন দ্য এক্সাম এটাকে কিভাবে চেঞ্জ করবা করো হোয়াইল আই রিড আছে তাই না এ নাইস বার্ড এন্টার্ড ইনটু মাই ক্লাস এ নাইস বার্ড এন্টার্ড ইনটু দ্য ক্লাস ইনটু মাই ক্লাস তাহলে এখানে দেখো এ নাইস বার্ড এন্টার্ড এটা ফার্স্ট ফর্মে আছে তার মানে আমাকে সেন্টেন্সটা লিখতে চিন্তা করে লিখতে হবে যেহেতু আমার পরবর্তী কমার পরবর্তী অংশটা ফার্স্ট ফর্ম সবাই কি বুঝতে পারছো বুঝা যাচ্ছে যেমন দেখো আমি বলছি রিড অ্যাটেন্টিভলি লেস্ট লেস্ট আছে তার মানে আগে সেন্টেন্সটা কিভাবে আছে আগে সেন্টেন্সটা থাকলে এখানে ফেইল এর আগে আমরা কি ব্যবহার করব শুড ব্যবহার করব না মাইট ব্যবহার করব ফেইল এর আগে শুড ব্যবহার করব না মাইট ব্যবহার করব এটা আমার আগে সেন্টেন্স থেকে শুড ব্যবহার করব শুড এই বলতে বলি নাই তোমরা খাতায় লেখো আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে তারপর দেখো হোয়াইল আই রিড হোয়াইল রিডটা বেকেটে আছে এ নাইস বার্ড এন্টার্ড ইনটু মাই ক্লাস তার মানে দেখো এন্টার্ড শব্দটা আছে এটা দ্বারা ফার্স্ট ফর্ম ইন্ডিকেট করছে তার মানে আমি হোয়াইল যুক্ত সেন্টেন্সটাকে কোন টেন্সে রাখবো এখান থেকে সিম্পটমটা নিতে হবে দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি বৃদ্ধ লোকটি ধীরগতিতে হাঁটে তার মানে প্রেজেন্ট ফর্ম লেস্ট তার মানে যে এটা আমরা চেঞ্জ করবো দে বিকেম টায়ার্ড
তারা ক্লান্ত হয়েছিল এটা ফার্স্ট ফর্ম অর্থাৎ while এর পরপরই ভার্ব আসে while এর পরপরই ভার্ব আসে তাহলে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব while the train ran শব্দটা আছে a man fell down from it অর্থাৎ এটাকে কিভাবে পরিবর্তন করব she walked fast lest দেখো she walked fast ফার্স্ট ফর্ম she walked fast সে দ্রুত হেঁটেছিল lest এখানে আসে আমি কি পরিবর্তন করব তাহলে সবাই ছয়টা সেন্টেন্স খাতার মধ্যে লেখো আমি পরবর্তীতে আবার জিজ্ঞাসা করব তোমাদেরকে সবাই খাতার মধ্যে লেখো সবাই খাতার মধ্যে লেখো আমি এই যে জিজ্ঞাসা করব সারা হাতে সময় কম আর তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করতে হবে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে ওকে শ্রাবণ বলো শ্রাবণ এক নাম্বারটা বলো শ্রাবণ I did attemptively a lest you should fall in the exam. Might hobe. Failed. Na might hobe na. Might hobe na should hobe. Should hobe. Okay. Should hobe. Ekhane might hobe na should hobe. Karon amra ekhane ki korchi? Might othoba should byabohar korbo. Kintu first form dile eta amra iye korbo. Kotha bujcho? Ei might ke byabohar korbo. While tarpor eta bolbe pranto bolo. Dui number ta pranto bolo. While dash I while আমি যাকে জিজ্ঞাসা করবো সে উত্তর দিবে কারণটা এখানে তারপরে প্রান্ত যেহেতু বলো নাই প্রান্ত তিন নাম্বারটা বলো দা ওল্ড ম্যান ওয়াক স্লোলি আপনি যখন জিজ্ঞাসা করছিলেন তখন ওই যে নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গেছে ক্যামেরা আটকে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এবার এটা বলো তিন নাম্বারটা বলো দা ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট শি শুড ফল অন দা ফ্লোর ফ্লোর ভেরি গুড এই তো পারছে এবার একটা লাইক দাও তারপরে চার নাম্বারটা বলবে আমাদের চার নাম্বারটা আমি যাকে জিজ্ঞাসা করব সে মারুফ বলো চার নাম্বার মারুফ মারুফ বলবে চার নাম্বার সেন্টেন্সটা দে বিকেম টায়ার্ড তারা ক্লান্ত হয়েছিল হোয়াই মারুফ আমি মারুফকে কোশ্চেন করেছি মারুফ টাইম শর্ট মারুফ স্যার মাইকের ভিডিও অফ ভিডিও অডিও অফ আচ্ছা মারুফের আচ্ছা আদনান নূর বলো আদনান নূর আদনান নূর চার নাম্বারটা বলো চার নাম্বারটা আমরা করতে পারি জি বলো দে বিকেম টায়ার্ড হোয়াইল দে ওয়ার্কিং হোয়াইল দে ওয়ার ওয়ার্কিং ভেরি গুড হোয়াইল দে ওয়ার ওয়ার্কিং দিলো হবে যেহেতু সাবজেক্টটা সেম হোয়াইল ওয়ার্কিং দিলো হবে আদনান নূর কি ক্লিয়ারলি বুঝছো তুমি জি স্যার তুমি যেটা বলছো সেটাও রাইট সরাসরি আমরা ওয়ার্কিং দিয়ে দিলো হবে কারণ সাবজেক্ট তো সেম সাবজেক্ট দুজনেই সেম দে তারা হোয়াইল দা ট্রেন ড্যাশ এ ম্যান ফেল ডাউন ফ্রম ইট তাহলে এখানে কি হবে এটা বলবে আচ্ছা এখানে সবগুলো ডিভাইসের নাম আমি নামগুলো গোলাম ইরফান খান বলো গোলাম ইরফান খান পাঁচ নাম্বারটা বলো while the train running a man fell down from it while the train running was running আচ্ছা a man fell down from it very good was running দিলো হবে the train is running দিলো হবে কারণ আমরা এখানে ফেল ডাউন আচ্ছা আমি তোমার তোমার আনসারটা নিচ্ছি তারপরে ছয় নাম্বারটা আসো ছয় নাম্বারটা বলবে আমাদের শ্রাবণ বলো আবার শ্রাবণের কাছে আসি ছয় নাম্বারটা জি স্যার ছয় নাম্বারটা শ্রাবণ বলো হি ওয়ার্ক ফাস্ট লেস্ট শি মাইট মিসিং ইন দি ক্লাস মিসিং না মিস রানিং দিল হবে এখানে ওকে সবাই স্ক্রিনশট নিয়ে নাও নিয়েছি নিয়েছো ওকে আগামী ক্লাসে আগামী
আগামী ক্লাস তো আমি তোমাদের সাথে আছি, আগামী ক্লাসে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যেতে পারি, কথা কি বুঝছো? অর্থাৎ আজকে যে তিনটা চারটা ক্লাস আমরা রাইট ফর্ম ও ভার্বস এর উপরে নিয়েছি, এটার উপরে তোমাদেরকে যেভাবে পরীক্ষাতে আসে, গ্যাপ অনুযায়ী যেভাবে পরীক্ষাতে আসে ওভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে তোমরা অনেক ভালোভাবে পার্টিসিপেট করেছো, এ কারণে সবাইকে ধন্যবাদ। স্যারের সময়ও শেষ, ঠিক আছে? সবাই ভালো থাকো আর সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম।